একদিকে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ, অপরদিকে বিজেপির মিছিল। পশ্চিম বর্ধমান থেকে বীরভূম, প্রতিবেশী দুই জেলায় একাধিক রাজনৈতিক কর্মসূচি। কয়লা পাচারকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটকের ছটি ঠিকানায় একযোগে এদিন হানা দেয় সিবিআই। আসানসোল উত্তরের তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই অভিযানের প্রতিবাদে বুধবার পশ্চিম বর্ধমানের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায় তৃণমূল। রানীগঞ্জে পথ অবরোধ করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আসানসোলে বিএনআর মোড়ে বিক্ষোভ দেখায় আইএনটিটিইউসি। দুর্গাপুর সিটি সেন্টার এলাকায় দু নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। আমাদের প্রিয় নেতা, পশ্চিম বাংলার গুরুত্বপূর্ণ নেতৃত্ব মাননীয় মলয় ঘটককে যেভাবে ইডি সিবিআই দ্বারা বিনা প্ররোচনায় বিনা কারণে হেনস্থা করা হয়েছে, তার বিরুদ্ধে সমস্ত আইনজীবী সমেত আজকে গোটা দুর্গাপুরের সাধারণ মানুষ তারা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। মলয় ঘটক সহ পশ্চিম বাংলার সমস্ত মানুষের আমরা মনে করি এটা অসম্মান, এই অসম্মান আমরা মানব না, এই অসম্মানের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। চোরে চোরে মাসুদ ভাই, ও বলবে কি ওটা ঠিক হয়েছে? মানুষ কি বলছে সেটা দেখুন, বাংলার মানুষ ঠিক কথা বলবে, শেষ কথা বলবে, আর আইন শেষ কথা বলবে। যদি তার বাড়িতে কিছুই নাই আপত্তিজনক, তো সিবিআই চা খেয়ে ফিরে আসবে, ভয়ের কোনো কারণ নেই। অন্যদিকে দুর্নীতি প্রতিবাদে 13 সেপ্টেম্বর মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। তারই প্রচারে বুধবার বীরভূমের রামপুরহাটে মিছিল করে বিজেপি। উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা। এক এক করে সব চোর ডাকা ধরা পড়ছে, মানে এদের তারপরে লজ্জা থাকা উচিত। এরা বলে যে তৃণমূল দলটা নাকি দুর্নীতি মুক্ত, প্রত্যেকটা নেতা সেখানে দুর্নীতিতে যুক্ত রয়েছে, আর দল নাকি দুর্নীতি মুক্ত। এবং সবচেয়ে বড় কথা যে কয়লা পাচারে এরকম অনেক বড় 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 প্রভাবশালীরা যুক্ত আছে, যত দিন যাবে তত দেখতে পারবেন, সিবিআই এর উপর আমাদের ভরসা আছে। রামপুরহাটের ত্রিফলা মোড় থেকে মিছিল শুরু হয়ে শহর ঘুরে শেষ হয় পাঁচমাথা মোড়ে, এরপর হয় জনসভা। মনোজ বন্দ্যোপাধ্যায় ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।